नाइम फिर से নাইম কি কথা বলতে যায়? সৈকত কথা বলতে যায়? কথা বলতে যায়? জি স্যার কথা বলতে যায়। আমারটা হয়েছে স্যার। ওকে মাইক্রোফোন স্যার স্যার এই ফোন থেকে কানেক্ট করতে হয়, মাইক্রোফোন তো হয় না। আচ্ছা এই যে দুইটা ডিভাইস লাগে। আসলে কি আমরা আসলে একটু চেষ্টা করলেই হয়ে যায়। আমি আবারও বলি যে এই কোর্সটা যদি তোমরা ঢাকাতে আমার কাছে করতে চাইতা তাহলে তোমাদের 17,000 টাকা পে করা লাগতো। ওকে সেই জায়গাতে যেতে ফ্রি করতেছো, আপাতত নিজের ডেভেলপমেন্টের জন্য 2,000 টাকা ইনভেস্ট করবা। 1,000 টাকা হচ্ছে হেডসেট আর হচ্ছে ওয়েবক্যামের জন্য, আর হচ্ছে বাকি 1,000 টাকার মধ্যে 500 টাকা ধরবা যে 30 জিবি 30 জিবি মানে 2 মাসের জন্য 250 250 বা হচ্ছে 300 300 টাকা খরচ হইতে পারে। টোটাল 60 জিবির একটা ইন্টারনেটের ব্যবস্থা রাখলে ধরো যে কারেন্ট চলে গেল যাতে মোবাইল অ্যাটেন্ড থাকতে পারো সেটা ভালো হবে। স্যার আমার সবই ব্যবস্থা আছে, নতুন হেডফোনও কিনছিলাম কিন্তু সেটআপে প্রবলেম নাকি কি প্রবলেম বুঝতেছি না। এখানে আমি যদি স্ক্রিনটা একটু শেয়ার করে দেখাই স্যার, তাহলে আমি একটা হ্যাঁ দেখাও, স্ক্রিনশট নিয়ে নেব। দেখাও দেখি তোমার কি সমস্যা। আচ্ছা আচ্ছা বাকিরা সবাই আসছো? কি আসছি স্যার। গুড, সবাই কি করছো? যতটুকু দেওয়া হয়েছে কাজ? জি স্যার করছি। গুড, ওকে স্ক্রিন শেয়ার করতে তো সময় লাগে স্যার, আপনারটা তো শেয়ার করা স্যার। ও আমি অফ করি নাই। গুড, এই যে স্যার এই যে এই প্রবলেমটা আসে মাঝে মধ্যে আপনার, এটা ঠিক হয়ে যায় আবার এরকম চলে আসে, যখন এরকম লাল হয়ে যায় তখন আর কথা যায় না। আচ্ছা এই জায়গাতে ক্লিক করো তো অডিওতে। স্যার ক্লিক করলে পরে দেখ, এটা দিয়ে স্ক্রিনশট নিছি, এটা মনে হয় আচ্ছা জুমে থেকে দেখা যাবে কিনা। এটাও ঠিক, জুমে থেকে আসলে প্যানেলটা দেখা যাবে কিনা সেটা বিষয়। তো এখানে স্যার ক্লিক করলে মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, মানে বের করে দেয়। আবার তোমার কি মাঝে মধ্যে ল্যাপটপ না হচ্ছে ডেস্কটপ? ডেস্কটপ স্যার, ডেস্কটপ। আচ্ছা তোমার কি ওই যে ইয়াটা এই ইনস্টল করা আছে? তোমার উইন্ডোজ কি? উইন্ডোজ 7 স্যার। হ্যাঁ এই জন্য হইতে পারে একটু ঝামেলা আছে, এই জন্য হইতে পারে লোড দিতে পারতেছে না। জুমের সাথে মাইক্রোফোনটা কানেক্ট হয় না স্যার, জুমে যে সেটআপটা দিতে হবে জুমের সেটিং। তাও হয় জুমে যে মাইক্রোসফট টেস্টিংটা করতে পারো। হ্যাঁ এই যে ক্লিক করো, এটা প্রোফাইলে ঢুকো। হ্যাঁ এই যে অডিও, অডিও মাইক, ওই যে মাইকের ইয়াটা, হ্যাঁ এই যে ক্লিক করো পাশে ড্রপ ডাউনটাতে মাইক্রোফোন ইউএসবি, এটা তো দাও। এখন হ্যালো হ্যালো বলে দেখো তো কি অবস্থা। হ্যালো হ্যালো, যে আশা তো এই যে ইনপুট লেভেল দেখছো? হ্যাঁ আশা তো স্যার ঠিক আছে। হ্যাঁ ক্লিক করো, এটা স্যার আমার ফোন থেকে আসছিল মনে হয়। ড্রপ ডাউনটা সরায় দেন, ড্রপ ডাউনটা সরান, বাইরে ক্লিক করেন, এখন কথা বলেন। এই যে না তো না স্যার, ঠিক আছে তো স্যার।
যে নিতেছে এটা কোথা থেকে নিতেছে তবে এটা তো তোমার ডেস্কটপে একটা ডেস্কটপে দেখাইতেছে তাই না তার মোবাইলে একটা এই জায়গাতে দেখাবে না অডিও তো সিলেক্ট করুন হ্যাঁ এটা তো স্ক্রিনশট না ওটা তো সিলেক্ট করাই আছে তো ঠিকই আছে কানেকশন একটু ট্রাই করলে হয়তো হয়ে যাবে আরে ইউএসবি আচ্ছা আরেকটা জিনিস লিখে রাখতে পারো ওই যে এইটাতে চেক বক্সের মধ্যে অটোমেটিক জয়েন অডিও বাই কম্পিউটার হোয়েন জয়নিং আ মিটিং এটাও দিয়ে রাখতে পারো ওকে ওকে তাহলে উপরের দিকে প্যানেলে পাবা আর কি এখন হচ্ছে কি উপরের দিকে শেয়ারের ওই প্যানেলে পাবা সিশন মেশিন খোলা আটিতে স্যার প্রবলেম হইছে হ্যাঁ ওই যে মিটিং কন্ট্রোল ওইটার মধ্যে দিয়ে দেখতে পারো এটাতে আর কাজ নেই তো তারপরে একটু ট্রাই করে দেখো কি হয় ব্যাস এই তো গ্লোবাল সিএসএস থিম সিএসএস মিডিয়া সিএসএস গুড বয় সৈকত তুমি কি তুমি তো অফিসে জি স্যার আমরা আমাদের কাজে চলে যাই তো আবারও আমি বলি একটু খেয়াল করে শুনো আমরা যখন ওই স্টাইল ডট সিএসএস এর মধ্যে আস্তে আস্তে আমাদের সিএসএস গুলো সেট আপ করবো সেজন্য আমরা কি তিনটা ভাগ করে নিব এটা কিন্তু ই বিদ্যাতে নাই ঠিক আছে ই বিদ্যাতে হচ্ছে বেসিক ওকে আস্তে আস্তে যখন আমরা ডেভেলপমেন্টে যাব অ্যাডভান্সে এসে পড়ছি আমরা হ্যাঁ আমরা হচ্ছে কি আমরা তো বেসিক মোটামুটি একটু জানি এখন হচ্ছে আমরা গুছাবো আমাদের কাজগুলো গুছাই নিয়ে আসব এটা হচ্ছে বিষয় ক্লিয়ার জি স্যার তো এখন আমরা সর ফারস্টে গ্লোবাল সিএসএস গ্লোবাল সিএসএস হচ্ছে আমরা যে সকল জিনিসগুলো ব্যবহার করে আসছি এবং অন্যান্য ওয়েবসাইটও আমরা ব্যবহার করতে পারবো সেই সকল সিএসএস গুলো আমরা রাখবো কোথায় এই গ্লোবাল সিএসএস এর আন্ডারে ঠিক আছে আর যেগুলো হচ্ছে কি শুধু এই থিমের জন্যই কাজ হবে সেটার জন্য আমরা কি করব থিম সিএসএস ডিজিটাল ডট সিম থিম সিএসএস ওকে এই যে থিম সিএসএস মানে এটা নিচে থেকে কাজ করব আমরা কিছু করতে দেখব এবং লাস্ট এটা হচ্ছে এই থিমের জন্য যে সকল আমরা মিডিয়া কোয়েরিটা ইউজ করব সেটা হচ্ছে কি এই মিডিয়া সিএসএস এর নিচে ওকে যাই হোক আমরা এখন আমাদের একটু করতে চাই যার পর আমরা আমাদের এই যে ইনডেক্স ডট এসটিএমএল এর ফাইলটা আগে এগুলা ডিলিট করে দিই ভাই কার কাছ থেকে যাই নয়েজ আসতেছে মিউট করে রাখেন একটু সো আমি এই ইনডেক্স ফাইলটাকে চালু করলাম ওকে এই জায়গাতে আমরা দেখব যে আমাদের কোন কোন গুলো আমরা গ্লোবালের মধ্যে নিতে পারি যেমন হচ্ছে কন্টেইনার তারপর হচ্ছে কল 50 কল 33 কল 25 এই জিনিসগুলো আমরা চাইলে কি গ্লোবালে রাখতে পারি কারণ হচ্ছে কি আমাদের সকল ওয়েবসাইটের জন্য এগুলো সেম ওকে তো আমি কি করলাম কাট করলাম কাট করে এগুলো পর পর নিয়ে গেলাম নিচে এবং জাস্ট অ্যালাইনটা একটু ঠিক করে নিলাম তবে কি দেখতে পারতেছি মানে আমরা অন্যান্য টেমপ্লেট গুলাতে যেগুলো ব্যবহার করব তার মধ্যে হচ্ছে কন্টেইনার আমরা অন্য যে ওয়েবসাইট সাপোজ তোমাদের তো আমি টেমপ্লেটের কাজ দিব আগামী কাল ওকে তখন তখন কাজ করবা কে আর অ্যালাইন ঠিক করে মেথডটা আবার একটু দেখে দিলে ভালো হতো এটা মানে মাঝে মধ্যে ভুল হয় মানে বুঝি নাই বুঝতে পারি না লাইন অ্যালাইন ঠিক করার ম্যাথ মানে কিভাবে করলেন এটা হ্যাঁ এটা হচ্ছে শিফট ট্যাব সিলেক্ট করার পর শিফট ট্যাব ঠিক আছে আমরা যদি
ডান পাশে সরাইতে চাই তাহলে ট্যাব, ওকে। আর যদি আমরা বাম পাশে সরাইতে চাই তাহলে হচ্ছে কি শিফট ট্যাব, ওকে। এগুলো আসলে কোশ্চেন আসে না, এগুলো তোমরা একটু গুগল করলেই হয়, গুগল করো না কেন, ওকে। যাই হোক, তো এই জিনিসগুলোকে আমাদের সকল থিমে আমরা কি যেগুলো বেসিক এসটিএমএল দিয়ে করব সেগুলো সবার জন্য সেভ, ওকে। তো এখন আমরা যদি আমাদের এই টেমপ্লেটটাতে যাই এবং রান করি তাহলে আমরা দেখব কি এই সিএসএস বাদে বাকি সবগুলো পাইছে, তাই না? এই সিএসএস বাদে দেখছো সবগুলো পাইছে, ওকে। স্যার ওইটা তো ওই জায়গায় থেকে, ওইটা তো ওই জায়গায় থেকে কাজ করবে, স্যার ওইটা তো ওই জায়গা থেকে কাট করে নিয়ে আসছেন সেই জন্য স্যার পাইতেছে না। হ্যাঁ আমি তো সেটাই বলতে নিচ্ছি, তার মানে এখন আমাদের কি করতে হবে এই এক্সটারনাল সিএসএস টা এই জায়গাতে অ্যাড করে দিতে হবে, তাই তো? জি স্যার। এই যে আমাদের এই যে উপরে এটাকে আমি জাস্ট আবার কপি পেস্ট করতেছি কন্ট্রোল ডি, দেন হচ্ছে আমরা এই যেতে দিয়ে দিলাম সিএসএস ফাইলস, ওকে। এর মধ্যে হচ্ছে কি আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে style.css ছিল, তাই না? জি স্যার। আর এটা রিলেশন হচ্ছে স্টাইল শীট, এই রিলেশন যদি না লিখি তাহলে কাজ করবে? কাজ করবে না কিন্তু, না স্যার, ওকে। সাপোজ আমরা এটা খালি রাখলাম, দেখো কি অবস্থাটা হয়, সারা দিন আমরা যতই রিলোড দেই কোনো কাজ হবে না, কাজ করে? কোনো কাজ করে না, না স্যার। কিন্তু যখনই আমরা এই যেতে স্টাইল শীটটা দিয়ে দিলাম তখনই সে কি করতেছে, এবার কাজ করে ফেলছে, ওকে। এখন ধরো যে আমি নতুন একটা টেমপ্লেট তোমাদের দিলাম করতে, তখন তোমরা কি করবা, এই গ্লোবালের টুকু কি আবার বারবার লিখবা? গ্লোবালেরটা বারবার লিখার দরকার নাই, আর লিখতে পারো যে টেস্ট করার জন্য, ঠিক আছে? এখন আমরা কি করব, এই জায়গাতে হচ্ছে কি এই যে দেওয়া আছে ইমেজ উইথ 100%, আমরা চাইলে এটাও নিয়ে যেতে পারি, কারণ এটা হচ্ছে কি অ্যাজ লাইক এ গ্লোবালের মতো কাজ করবে সবগুলোর জন্য সেম। তো আমি কি করলাম, সেভ করলাম, সেভ করার পর যে ইমেজটা আমি নিচের দিকে নিয়ে গেলাম বা হচ্ছে সেকশনের এই জায়গাতেও দিতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি এই যে এই জায়গাতে আদার যে সিএসএস গুলো আছে সেগুলো কার, এই থিমের, কার এই থিমের। তো আমি কি করলাম, এতটুকু যা আছে সব কাট করলাম, কাট করার পর এটা নিয়ে যাব কোথায়, আমাদের এই যে থিম ডট সিএসএস এই জায়গার মধ্যে, আমি এখন অ্যালাইনটা আবার একটু ঠিক করে নেই। অ্যালাইন ঠিক করতে হলে কি করতে হবে, এখন শিফট ট্যাব, অ্যালাইনটা ঠিক হইলো এবং আমরা একটু নিচের দিকে যাই, এখন আমরা কি করব এই থিমের মধ্যে আবার পার্ট করব, ঠিক আছে? যেমন এটা হচ্ছে হেডার পার্ট, এটার হেডিং গুলো আমরা দিয়ে দেবো, আবার কমেন্ট ট্যাগ দিব একটা, কমেন্ট হচ্ছে স্ল্যাশ স্টার, তারপর হচ্ছে কি স্টার স্ল্যাশ, তারপর এটার ভিতরে জাস্ট আমি লিখলাম হেডার, হেডার পার্ট, মানে এরপরে হচ্ছে পার্ট ওয়াইজ আমরা জাস্ট ভাগ ভাগ করে রাখবো যাতে আমরা পড়লে বুঝতে পারি। দেন হচ্ছে এই হেডার পার্টে এতটুকু ছিল, তারপর হচ্ছে যে প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা কার, কার আন্ডারে ছিল, কোন সেকশনের বলতে পারবা? এটা অ্যাবাউট আস পার্টের মধ্যে, তাই না? অ্যাবাউট আস পার্ট, ওকে। তারপরে আমি আবার এটার একটু কপি করলাম, কপি করে নিয়ে যাই যে ওভারলে বক্স, এটা আমরা ইউজ করছি কোথায় বলতে পারবা?
ওভারলে বক্স হচ্ছে গিয়া প্রজেক্ট পার্টের মধ্যে, তাই না? জি স্যার। ওকে, তারপরে আমরা এই জায়গাতে কি ইউজ করছি, মেইন ন্যাব। সো এটা হচ্ছে কি ন্যাবের জন্য, আর ন্যাবটা কি সবার ফার্স্টে কাজ করছি হেডারের মধ্যে, তাই না? তো এটা কাট করে কোথায় নিয়ে যাব, হেডারের মধ্যে। তাহলে কি আমাদের সব সময় খুঁজে বের করতে সহজ হবে, মানে কোনটার ভিতরে কি কি আছে আমরা এই যে দেখলেই কি এখন বুঝতে পারতেছি, তাই না? হেডার, তারপর হচ্ছে যে ন্যাব। ওকে, তার মানে হেডার পার্টের মধ্যে যা যা ছিল আমরা এই হেডার পার্টের কমেন্ট ট্যাগের মধ্যে রেখে দিছি। তারপর হচ্ছে অ্যাবাউট, আর এই জায়গাতে দেখো এই যে কন্টেন্ট, ঠিক আছে, আমরা প্যাডিং হাবি জাবি যেটা লিখছি আমরা চাইলে কি করতে পারি, এটা কাট করে উপরের দিকে এটা গ্লোবাল এর মধ্যে নিয়ে যেতে পারি, কারণ কি এটা সব জায়গাতে আমরা ইউজ করতে পারি। ওকে জি স্যার। তার মানে আমরা যখনই কোন একটা থিম কাজ করব আমরা এইভাবে সাজায় রাখবো, তাহলে কি আমাদের জন্য সুবিধা, মনে থাকবে? গুড। এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো কি সব আগের মতো আছে, কোনো পরিবর্তন হয়নি। ওকে, এখন আমরা যদি চাইতাম এই যে এই মেনুটাই পাশে চলে যাবে তাহলে আমরা কি করতে পারতাম, একটা এটাকে 25 এর মধ্যে রেখে এটাকে 75 করে দিতে পারতাম চাইলে। ওকে, অথবা আমরা এটাকে কি এই পাশে ফ্লোট করে দিলেই হয়, ফ্লোট রাইট, তাই না? সো আমরা যদি এখানে যাই মেইন ন্যাব, ওকে, সো আমরা জাস্ট এটাতে যদি ইন্সপেক্ট করি একটু, প্রথমটাকে যদি আমরা ধরি যে ডিপ পুরাটা, এটা কি একেবারে ব্লকের মতো কাজ করতেছে। সো আমরা যদি এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেই, স্যার লেখার মধ্যে একটা কালো একটা ব্লক আসতেছে স্যার, দেখা যাচ্ছে না স্যার? হ্যাঁ, রেকর্ডিং অফ আছে মনে হয়, দেখা যায় এখন একটা ব্লকে? হ্যাঁ জি স্যার, এখন দেখা যাচ্ছে। যদি আমরা এটাকে ধরি, আচ্ছা এটা ইমেজ, ইমেজের নিচে টেক্সট, তারপর হচ্ছে আমরা এটাকেও কি করলাম, এখন ফ্লোট লেফট দুটাতে কাজ করতো যদি আমরা কি করতাম এটা একটা পার্সেন্টেজ দিয়ে দিতাম উইথ, তাই না? ওকে, এটা ফ্লোট লেফট, আর এটাকে কি আমরা যদি ফ্লোট রাইট করি তাহলে কি এটা রাইটে চলে যাবে এখন। ওকে, এ হচ্ছে বিষয়, আমরা চাইলে কি এভাবেও কাজ করতে পারি, যদিও কি এটা তোমরা দেখবা আমি মূলত যে কাজটা করতেছি। হ্যাঁ, এইমাত্র যেটুকু লিখলেন স্যার ওটুকু লিখতে পারি নাই? না, এটা লেখার দরকার নেই, এটা ইয়াতে আছে, কোডে আছে। ও আচ্ছা, এটা আসলে এটা এমনি থাকবে, এরকমই থাকবে। মূলত আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের যে বক্স গুলো আছে, ঠিক আছে, এগুলো আছে, এগুলো যখন আমরা ছোট করব তখন সেই যাতে কাজ করে, কিভাবে কাজ করে দেখো, যে নিচের দিকে যে স্ক্রলটা আছে, তাই না? দেখছো? জি স্যার। সো আমরা চাইছি এই স্ক্রলটা যাতে না থাকে, মানে যখনই 570 ডিভাইসের উইথটা 570 আসবে, দেখো উপরের দিকে একটা কোণার দিকে লেখা আসবে, যে এই কোণার দিকে দেখবা, ঠিক আছে, হলুদের এই কোণা লেখা আসছে, দেখছো? দেখতে পারতেছো সবাই? জি স্যার। হ্যাঁ, সো এই জায়গাতে আমরা 570 হচ্ছে কি নরমালি আমরা ট্যাবের একটা ডিভাইসের মানে
উইথটা মানে হাইটটা ধরতে পারি, ঠিক আছে? হাইট বলতে হচ্ছে উইথ আসলে 570, আমরা যাই 570 পর্যন্ত, হয়ে গেল 570। ওকে, তো আমরা ধরবো যে যদি আমাদের ডিভাইসের সাইজ 570 হয় তখন আমরা এটা কাজ করব। ওকে, তো আমরা যদি এই যে একটা লিখি মিডিয়া লেখার জন্য এট সাইন দেন হচ্ছে মিডিয়া। ওকে, দেন হচ্ছে স্পেস দিয়ে হচ্ছে স্কোপ, তারপর হচ্ছে কার্লি ব্র্যাকেট। সেই স্কোপের ভিতরে আমি লিখে দিলাম ম্যাক্স উইথ, যদি সর্বোচ্চ উইথ 570 পিক্সেল হয় তাহলে সে এই ধরনের কাজ করবে। সেটা হচ্ছে কি, আমরা প্রথম সাইডে কি বলছি, এই জায়গায় কন্টেইনার যেটা আছে এই কন্টেইনারে উইথ কত দেওয়া আছে 1170 পিক্সেল, তাই না? আমরা এই জায়গাতে বলে দেব যখনই এই 570 হবে তখন তার উইথ যাতে কন্টেইনারের ডট কন্টেইনার, ঠিক আছে, তার উইথ যেন হয়ে যায় 100%। ওকে, তো আমরা সেভ করে যদি রিলোড দেই, এখন আর নিচেরটা আসে না? আসতেছে না, রাইট? এখন কিন্তু আর আসবে না, এখন ঝামেলাটা হয়ে গেছে এই যে এরকম। ওকে, এই উইথের মধ্যে তারা কি করছে, ঠাসাঠাসি করে রয়ে গেছে। ওকে, তো আমরা চাইতেছি যখনই এটা ছোট হবে, ঠিক আছে, এই যে দেখছো যে 570 এর বড় হইলে কিন্তু আগের উইথে, যখনই 570 এর মধ্যে বা তার চাইতে একটু কমে চলে আসে তখনই সে কি করতেছে, কন্টেইনারের উইথ ওই আগে যে 1170 ছিল সেটা বাদ দিয়ে সে কি করতেছে 100% নিয়ে নিতেছে। বুঝে আসছে? এখন আমরা চাইতেছি যখনই 570 এ আসবে তখন সে কি করবে, এই উইথটা যাতে 100% নেয়। কোনটা? যে কল 25, ঠিক আছে, বা হচ্ছে কল 30 যতগুলা থাকবে সেগুলা কি তাদেরও উইথ 100% হয়ে যাবে। তো এই জন্য আমি কি করলাম, কমা দিলাম, কমা দিয়ে বলে দিলাম যে ডট কল ড্যাশ 50 বা হচ্ছে 33, এটাও কি হয়ে যাবে 100% হয়ে যাবে। তো আমরা যদি রিলোড দেই দেখবো যে নিচেরটা কি 100% হয়ে গেছে, দেখছো? বুঝে আসছে? তো তাই না, যতগুলো আমরা ইউজ করছি সবগুলাই। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে আমরা? জি স্যার। ক্লিয়ার না হইলে আমরা একটু কোড করি, কোড করে দেখি কি অবস্থা। এতটুকু হয়েছে? জি স্যার হয়েছে। গুড, সবার হয়েছে? বাকিটা একটু কথা বলো। জি স্যার। জি স্যার। গুড, সো আমরা কি করব যে এভাবে কি বিভিন্ন উইথ এবং হাইটের চাইলে কি মিডিয়া কোয়েরির মাধ্যমে ব্যবহার করতে পারি। বুঝে আসছে? জি স্যার। গুড, সো এটা হচ্ছে বিষয়। বা আমরা আরেকটা জিনিস করতে পারি যে এই জায়গাতে কি সে পাশাপাশি আছে, যখনই ছোট হবে সে নিচে নিচে চলে আসবে, আমরা চাইলে সেই ব্যবস্থাও করে রাখতে পারি। কিভাবে? ধর যে এই যে এটার মধ্যে আমরা দেখি যে এই যে এই জায়গাতে সে কি করছে, দেখো এই জায়গাতে আমরা কি ফ্লোট লেফট দিয়ে রাখছি, তাই না? তো আমরা এই জিনিসটা কপি করলাম, কপি করার পর আমরা এই জায়গাতে জাস্ট বলে দিলাম সেম জিনিসটাই। ওকে, জাস্ট অ্যালাইনটা ঠিক করলাম। খেয়াল রাখবা মিডিয়া কোয়েরির মধ্যে ফার্স্ট হচ্ছে কি স্কোপ, তারপর হচ্ছে এই যে কার্লি ব্র্যাকেট, তার ভিতর হচ্ছে আবার সিএসএস কোড। ওকে, মনে যেতে থাকে এই জায়গাতে কিন্তু ব্র্যাকেট
এই জায়গাতে এটা একটা ক্লোজ, তারপর বাকিগুলো হচ্ছে তাদের নিজেদের। তো আমরা কি করলাম, এই যে ফ্লোট লেফট এর জায়গাতে আমরা ফ্লোট নান দিলাম, আর এই জায়গাতে আমরা 10 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এবং হচ্ছে এই জায়গাতে জাস্ট আমরা যদি রিলোড দেই, আসছে নিচে নিচে, কিন্তু যখনই এটা এই 570 চাইতে বড় হবে, এই যে পাশাপাশি দেখছো, মজার না? বুঝে আসছে? আমরা কি বুঝতেছি? জি স্যার। গুড, এটা হচ্ছে কি, এই মিডিয়া কোয়েরির মজাটাই হচ্ছে এরকম, আমরা এইভাবে কি করে আস্তে আস্তে রেসপন্সিভ করে ফেলি। সো তোমাদের লেসন হচ্ছে 14-16 পর্যন্ত ছিল, ওকে? তো হিসাব অনুযায়ী আজকের ক্লাসে যতটুকু বোঝানোর দরকার ততটুকু কাজ শেষ, ওকে? কারণ হচ্ছে আমরা স্যার আমাদের সাথে রোল করতে আছে। হ্যাঁ স্যার, 17 হতে চলে গেছে স্যার, কেমন লাগে? হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু 16 পর্যন্ত শেষ করতে হবে, ওকে? জি স্যার। স্যার কারণ হচ্ছে আমরা 10 নাম্বার ক্লাস পর্যন্ত, আজকে কয় নাম্বার, 7-8-9 এবং 10 নাম্বার পর্যন্ত আমরা সলভ করব আমাদের HTML আর CSS এ যা যা প্রবলেম থাকবে, আর এর মধ্যে আমরা যে কাজটা করব সাথে আমরা জাভাস্ক্রিপ্ট একটু একটু করে জেনে নিব, ওকে? প্রাথমিক অবস্থাতে অনেক বেশি জাভাস্ক্রিপ্ট জানা আমাদের প্রয়োজন নাই, কিন্তু একান্ত যেগুলো না জানলেই না সেগুলো আমাদের ভালোভাবে জেনে নিতে হবে, মনে থাকবে? এখন কেউ স্ক্রিন শেয়ার করে দেখাও যে এতটুকু করতে পারছো, যে বড় হইলে এরকম আর হচ্ছে কি ছোট হইলে এরকম হয়, ওকে? কে স্ক্রিন শেয়ার করবা? শেয়ার করতেছি স্যার। কি স্ক্রিন শেয়ার করতেছো? জি স্যার। আচ্ছা আমি স্টপ স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, তোমারটা করো। গুড, এবার বড় করো। হ্যাঁ তোমারটা তো বড় একই অবস্থা হয়ে গেল, হয় নাই তো? হ্যাঁ যাই তো, আমারটার মতো তো হয় নাই। দেখি কোডে কি করছো, ভুল করছো নিশ্চিত, যাও কোডে যাও। আচ্ছা এই দেখো, তুমি মিডিয়া কোয়েরির বাইরে এটা দিছো, দেখছো মিডিয়ার ক্লোজিংটা কোথায়? এটা এখানে। হ্যাঁ তো এটার ভিতরে থাকতে হবে না, এই মেনের থেকে, মেনের থেকে এটা কাট করো। হ্যাঁ মেনের থেকে এতটুকু কাট করো। আরে কন্ট্রোল এক্স, এমনি না বলছি না টোকাবো না। তারপরে যে যে কন্টেইনারের যে ক্লোজিংটা আছে কন্টেইনারের, হ্যাঁ এটাতে একটা ক্লিক করো, এটাতে ক্লিক করো, এটার আগেরটা না, এই যেটা, হ্যাঁ ঠিক আছে এন্টার দাও, এন্টার দিয়ে পেস্ট করো। আবার এমনি কেন পেস্ট, কন্ট্রোল বি। ও স্যার মনে থাকে না স্যার, ভুলে যাই স্যার। কেন মনে থাকবে না, কন্ট্রোল সি মানে হচ্ছে কপি, কন্ট্রোল এক্স মানে কাট, কন্ট্রোল বি মানে পেস্ট। আর এটা অ্যালাইনটা একটু ঠিক করো, অ্যালাইন অ্যালাইন অ্যালাইনটা আবার কই যায়, আরে নিচে যাও, এটা পরে ঠিক করো, আগে এটাটা ঠিক করে নাও। লিস্ট লিস্ট লিস্টের থেকে ধরো যে এটার যে ক্লোজিং পর্যন্ত, হ্যাঁ ব্যাস থামো। এবার ট্যাব, ট্যাব শিফট ট্যাব না ট্যাব, দিয়ে ফেলছি স্যার, টার্ন ব্যাক করবো কিভাবে? ট্যাব দাও শুধু, ট্যাব। হ্যাঁ এখন আবার কি করতে হবে, যে লিস্ট স্টাইল থেকে যে মার্জিন পর্যন্ত আবার সিলেক্ট করো, তারপর আরেকটা ট্যাব দাও, লিস্ট স্টাইল থেকে, হ্যাঁ মার্জিন পর্যন্ত, মার্জিনের শেষ পর্যন্ত, হ্যাঁ আরেকটা ট্যাব দাও, ট্যাব, ওকে সেভ করো। এবার যাও কোডে, ইয়াতে ব্রাউজারে যাও,
রিলোড দাও রিলোড ওকে তার মানে হচ্ছে কি এবার ঠিক আছে এখন ছোট করো 570 এর মধ্যে নিয়ে যাও আর একটু ছোট করো এটা 570 এ যায় নাই গেলে অটোমেটিক কাজ করে আরো ছোট আর ছোট হয় না স্যার তাহলে কোডে যাও তুমি 570 পিক দেখে 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 ভিতর মধ্যে ভুল গেছে যাও কাজ করে নাই কোডে যাও আচ্ছা ফ্লোট নান মার্জিন 10 পিক্সেল ওই যে উপরে দেখো উইথ এটাই এখানে দাঁড়াও ওই যে মিডিয়ার পর স্পেস দাও নাই মিডিয়ার পর একটা স্পেস দাও এখানে হ্যাঁ আচ্ছা ডট কন্টেইনার তারপর হচ্ছে ডট সিএল এই যেতে ফার্স্ট ব্র্যাকেট দিছো মনে হইতেছে এটা কি হবে সেকেন্ড ব্র্যাকেট হবে তাই না কার্লি ব্র্যাকেট কোনটা যে কোন 33 হ্যাঁ কার্লি ব্র্যাকেট হবে ওকে তারপর যে নিচেরটা কার্লি ব্র্যাকেট এইবার ঠিক আছে কন্ট্রোল সেভ দাও দেখছো কোথায় ভুল করছো সবসময় মনে রাখতে হবে সিএসএস মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বুঝছে এবার বড় করো ওকে গুড বয় এত প্রেস আবার ছোট করো দেখি নিচের গুলো কাজ করছে কিনা ওই যে দেখছো কাজ করছে কিন্তু তা আমরা কিন্তু দেখছো মজার না এটা জি স্যার মজার এর মধ্যে দেখো যে এই যে আমাদের জিনিসগুলো কি বারবার কি উপরে দিয়ে চলে যেতেছে তাই তো তাই না জি স্যার এখন আমরা চাই আমরা যদি চাই যে এটা যাতে উপরে দিয়ে না যায় এর জন্য আমরা জেট ইনডেক্স ফিক্সড করে দিতে পারি কি দিতে পারি জেট ইনডেক্স ফিক্সড করে দিতে পারি সেটার জন্য আমরা যাব কোডে যাও এইচটিএমএল এ যাও হ্যাঁ নোটপ্যাডে যাও যাওয়ার পর সিএসএস হ্যাঁ উপরে আমরা হেডার ইউজ করছিলাম না হেডার ট্যাগ এই যে হেডার এই কই গেল আর নিচে যাও আর একটু নিচে আরো আরো এই যে হেডার ট্যাগ পাইছে হ্যাঁ জি হ্যাঁ এটার অ্যালাইনটা একটু ঠিক করো আগে এই জায়গা থেকে ওই যে মেনু এত বেশি নিচে যাওয়ার দরকার নেই ওই যে আচ্ছা দাও দাও এক যাও 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 সমস্যা নাই হ্যাঁ বা এতটুকু হ্যাঁ এতটুকু শিফট ট্যাব ব্যাস থামো এবার যাও ওই হেডারের মধ্যে যাই বাকিগুলো আস্তে আস্তে করে ফেলো এই হেডারের মধ্যে উইথ উইথ এর নিচে আমরা লিখে দেই জেড ইনডেক্স জেড ড্যাশ ইনডেক্স জেড ড্যাশ ইনডেক্স ড্যাশ ড্যাশ নট হ্যাশ ড্যাশ আরে এটা তো আন্ডারস্কোর ও কোন ফিল্ডে যাইতাছে হ্যাঁ এই যে আসছে এরপরে কোলন ইনডেক্স এর পর কোলন দাও এটাতে দিয়ে দাও 99 তারপরে সেমি কোলন হ্যাঁ সেভ করো রিলোড দেই হ্যাঁ এখন আমরা নিচের দিকে নেই আবার উপরের দিকে নেই দেখছো সবগুলা এখন এটা নিচে চলে গেছে যেটা আমরা চাইছিলাম তাই না এবার বড় করো সবগুলার সেম অবস্থা আগে কি হইছে ইমেজ এটার উপরে দিয়ে যেত গা তাই না এখন দেখো যে ইমেজ এটার উপরে আর যাবে না ওকে এই ব্যাপারটা স্যার কোন এই এ বিদ্যায় কোথায় শেখানো কত নাম্বার এ শেখানো হয়েছে এটা হচ্ছে শেষের দিকে ওকে শেষের দিকে হইতে পারে 15 নাম্বার লেসন বা 14 নাম্বার লেসনে দেওয়া আছে মানে এগুলো সব আমার তো স্যার এই যে হোম এগুলো ঠিক হলো না স্যার কোন হোম এই স্যার বাটন গুলো যে ওই যে হোম অ্যাবাউট সার্ভিস শেয়ার করো বলো স্যার যে এই শরীফুল ইসলাম তোমার এখনো কিন্তু তোমার প্রোফাইল পিক দাও নাই দেখা যায় স্যার হ্যাঁ বড় বড় এই স্যার
হ্যাঁ তুমি কি কি সমস্যা সেটা বলো এই যে ছোট করলে স্যার এই যে নিচে নিচে আসে না স্যার এই যে পাশাপাশি রয়ে গেছে আচ্ছা নিচে নিচে আসে না তুমি কি এই যে এটা ট্রাই করছো মিডিয়া করে জি স্যার হ্যাঁ যাও সিএসএস এ যাও তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ স্যার সিএসএস হ্যাঁ একেবারে নিচে মিডিয়া করে তো আমরা সবার নিচে ইউজ করছি জি স্যার ওকে ওয়েট এখানে দেখো তুমি এই যে এটা কোথায় ইউজ করলে হেডার ইউজ করো নাই তো এইখান থেকে আনতে হবে স্যার হ্যাঁ স্যার এই যে এটা নিয়ে দিতে হবে ওখানে হ্যাঁ এটাকে নিয়ে যাব কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল সি এটা কাট করে নিয়ে যেতে গেছি এটা তো এই যে থাকবে কপি এটা নি এটা হোম এর উপরে থাকবে হোম এর উপরে তাই না কারণ হচ্ছে এটা হেডার পার্টে ছিল হ্যাঁ পেস্ট করো কন্ট্রোল ভি তুমি যদি এরকম দেখতে চাও তাহলে আর কি তুমি কি 16 নাম্বার লেসন পর্যন্ত গেছো জি স্যার আচ্ছা তুমি বলতে ওইটা জাভা স্ক্রিপ্টে করা হয়েছিল কোনো সমস্যা নাই এরপর তুমি এই যে আজকের ক্লাসটা একটু টেস্ট করলে আর কি জি স্যার অ্যালাইনটা একটু ঠিক করো ফ্লোট ফ্লোট পর্যন্ত ফ্লোট পর্যন্ত ফ্লোটে শুরু থেকে ফ্লোটে শুরু থেকে হ্যাঁ ব্যাস ট্যাপ দাও ব্যাস এই যেতে ফ্লোট নান করে দাও ওকে সেভ করো দেখো যে অটোমেটিক নিচে নিচে চলে আসবে সেভ করো আসছে এই এরকম হলো স্যার হ্যাঁ কোনো সমস্যা নেই এটা এটা হচ্ছে কি তুমি তো লেসন দেখা করছো না এটা পরবর্তী লেসনগুলোতে এটা সাইজ করা হয়েছে জি স্যার লেসন দেখা করছি স্যার আর তুমি যদি এটা একান্তই করতে চাও তাহলে আর কি কাজ করতে হবে আর একটু আচ্ছা সমস্যা নেই তুমি ওই লেসন দিয়া যাও আজকে একটা জাস্ট এমনি দেখলে আর কি ওকে আচ্ছা জি স্যার তো সবাই আবার রিজয়নিং করো রুমের লাইভ মনে হয় বেড়ে গেল হ্যাঁ ওই যে এটা আমাদের প্রিমিয়াম করার কথা প্রিমিয়াম বদল করে ফেলছে আচ্ছা যাই হোক ভালো হয়েছে আমাদের আর কাটা কাটি স্যার আমি ওই দিন একটু আপনাদের বলতে চাইছিলাম যে স্যার এলডি থেকে প্রিমিয়াম প্রোভাইড করতেছে না এত বড় একটা কোর্স না হচ্ছে আসলে কি ওই যে কিনার ব্যাপার স্যাপার থাকে মাস্টার কার্ড বিভিন্ন অনুমোদনের ব্যাপার স্যাপার থাকে তো এগুলা তারা আগে মিনিস্ট্রি থেকে কনফার্ম হয়েছে তারপরে ব্যবস্থা আচ্ছা স্যার আমাদের এই ক্লাসটা তো এখন টোটালি মানে জুম বেজি হবে স্যার ফিজিক্যাল তো হবে না হ্যাঁ আপাতত করোনার জন্য তো আর কোনো সোর্স নাই জি স্যার এটা ভালো হইছে স্যার ওকে যে সাইফুল ইসলাম সাইফুল ইসলাম সাইফুল ইসলাম কি আমার কথা শুনতেছো আচ্ছা যাই হোক স্যার আমরা বুঝতে পারছি তাহলে হবে করো আগামী কাল কিন্তু ম্যাক্সিমামের 16 নাম্বার লেসন পর্যন্ত করতে হবে ম্যাক্সিমামের যারা একটু পিছায় আছো তারা চেষ্টা করবা যাতে আমি যেভাবে স্ট্রাকচারটা দিছি ওইভাবে করলে অথবা ইবিদার মতো আগায় যেতে ঠিক আছে
স্যার আমি আর কি যেটা বলতাম, আমরা তো স্যার নতুন জয়েন করছি, আমরা যদি স্যার মানে ই বিদ্যা পুরা হোমওয়ার্ক গুলা করি, আপনি তো স্যার ক্লাসেও কিছু দিছেন, ওগুলা তো স্যার আমরা জানি না স্যার। আসলে কি ই বিদ্যার গুলাই ক্লাসে আর একটু ডিটেলস ভাবে বিভিন্ন ভাবে আমি দেখাই, এর কারণ হচ্ছে কি যাতে তোমাদের ওই জিনিসটা একবার দেখলে যাতে আবার পরে প্রবলেম না হয়। এরকম আছে যে অনেকে একান্ত ধরো যে আমার সাথে কথা হয় নাই, সে ভিডিও কল দেখছে, ওই জিনিসটা আমি জানি যে তার ক্লিয়ার হবে না, কি কারণে, কারণ কি আমি ওই জায়গাতে একবার বলছি, ওকে, আর এই জায়গাতে আমি কি একবার বলছি তারপর আবার তোমাদের দেখাইতে বলতেছি, তোমরা স্ক্রিন শেয়ার করতেছো, আমি বলতেছি দেখাইতেছো, বুঝে আসছে? সামনে যেটা হবে যে সামনে এরকম কোর্স তৈরি করা হইতেছে সেটা হচ্ছে চেইন কোর্স, সরসে চেইন কোর্স বুঝছো স্যার, মানে একটা কইরা নেক্সট লেভেলে যাইতে হবে স্যার। এখন হলে গিয়া কি তুমি চাইলে কি বেসিক এইচটিএমএল এর পাশাপাশি যারা একটু পণ্ডিত আছে তারা বুড়ি স্টাফটা ধরে ফেলছে অনেকে, কিন্তু যখন আমরা এই যে এটা তৈরি করে ফেলবো চেইন কোর্স, তখন কিন্তু তোমার আগে ওইটা শেষ করতে হবে, যদি তুমি ওইটা শেষ না করতে চাও। মুক্ত পাঠে তো স্যার এরকম সিস্টেম করছে। আচ্ছা যাই হোক, তো এখন ওদেরটা পলিসি অন্যরকম, আর এমনি হচ্ছে নরমালি যেটা আইটি ট্রেনিং এর বেলাতে কিন্তু এরকম করে, ঠিক আছে, আইটি বিষয়টা হচ্ছে ব্যবসা করা। আমারটা টার্গেট হচ্ছে তখন তোমার যেটা করতে হবে, হয় তোমার এক্সাম দিতে হবে, যে তুমি বলতেছো হ্যাঁ আমি ওয়েব ডিজাইন পারি, আমি ওইটা করতে যাইতেছি না, ঠিক আছে, তখন আমরা ওই জায়গাতে বলবো ডু ইউ ওয়ান্ট টু মেক আ এক্সাম, তখন তুমি ইয়েস দিলে এক্সাম হবে, এক্সামে যদি তুমি 170 পাও তাহলে আমরা অ্যালাউ করবো, আদারওয়াইজ বলবো যে আবার করে আসবো। পাস মার্ক কম হয়ে গেল না স্যার, এ প্লাসই দিবেন স্যার। আচ্ছা আচ্ছা, পাস মার্ক এ প্লাস, হ্যাঁ তাও হয়। স্যার আমি যেটা জানতে চাইছিলাম স্যার, এটা কি স্যার ভিডিও তো তিনটা স্যার নতুনের ক্ষেত্রে, নাকি স্যার আমি যদি চাই যে পুরান গুলা সেটা তো তিনটাই করে ফেললে, মানে লেসন গুলো করে ফেললে আনলিমিটেড দেখতে পারবা, কিন্তু সামনে যাইতে হইলে নতুন লেসন তিনবারই দেখতে পারবা। জি স্যার, যেরকম স্যার আমি 16 পর্যন্ত যে করছি, এখন আমি যদি স্যার পিছনের গুলো আবার করতে চাই তাহলে আমি সবগুলো করতে পারবো। হ্যাঁ জি স্যার, এটাই জানা ছিল স্যার। গুড, তো আমি এখন তো ইসকি ইয়াতে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেই, ক্লিয়ার? স্যার আজকের ভিডিও কি আপলোড হয়ে গেছে? না আপলোড করা হয়নি, করা হবে। আর আমাদের ভিডিওগুলো মনে হয় একই প্লেলিস্টে নাই, কি একই প্লেলিস্টে করে দিলে ভালো হয়, খুঁজতে হয় না হবে। একই প্লেলিস্টে তো, একই প্লেলিস্টে, তুমি খেয়াল করো নাই বোধহয়, সব দেওয়া আছে। পরে স্যার ক্লাস 2 এভাবে আসে। হ্যাঁ বলছি ক্লাস 1 এর পরে ক্লাস 2, ক্লাস 2 এর পার্ট 1 2 3 সিরিয়ালে তো আসে। হ্যাঁ এমনি তো আসবে। জি স্যার, আমি তো স্যার ওগুলা দেখতেছি, আর স্যার আমার ক্লাসে যাইতে স্যার ইভেন্ট ওইটা স্যার বেশি ফলো করতেছি স্যার। হ্যাঁ কোন সময় ওইটা স্যার একদম স্যার ক্লাসে তো স্যার আবার ওয়াইফাই তে সমস্যা করে, নেট অনেক স্লো থাকে, এর জন্য স্যার ভালো করে বুঝতে পারি না, আবার যে ভিডিও গুলো আছে ইউটিউবে স্যার ভিডিও অনেক বড় বড় হয়ে যায়, অবশ্যই স্যার দোয়া করবেন স্যার, ইনশাআল্লাহ শেষ করতে পারবো। দোয়ার সাথে সাথে কাজও করতে হবে। জি স্যার, কাজ তো স্যার স্যার একটা পর্যন্ত কাজ করছে স্যার, একবার স্যার আপনার 20 মিনিটের একটা এবিদার ভিডিও দেখতে স্যার আমার 1 ঘন্টা লাগছে। এটা তো লাগবে স্যার, পাউজ করতে 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 লাগবে। আমি আগে কিন্তু তোমাদের একটা কথা বলছি যে এই বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যখন তোমার লেভেলটা 2 মাস পর কিন্তু আর এত সময় লাগবে না, তখন অনেক অল্প সময় লাগবে, প্রথমেই একটু বেশি সময় লাগে। জি স্যার, ওকে, এরপর সব ঠিক হয়ে যাবে। জি স্যার।
আচ্ছা যাই হোক দীপ্ত রয় আসছো দীপ্ত রয় আচ্ছা এমডি সুমন এমডি সুমন নাই আজকে তারপর হচ্ছে দীপন কর্মকার দীপন নাই আজকে এই দুইজন তো একসাথে থাকে কই গেল এরা মানিক রত মনে হয় নাই হ্যাঁ তাই তো মনে হইতেছে তো আরে এসএমএস দিতে পারে এসএমএস দেয় না এখন হ্যাঁ এসএমএস দেয় নাই আচ্ছা আব্দুর রাজ্জাক তো আছে তারপর হচ্ছে সিদ্ধার্থ হোসেন তো আছে ইয়েস স্যার সিদ্ধার্থ তারপর হচ্ছে ইমরান দেওয়ান দেওয়ান তো নাই মানে এদের বাদ দিয়ে রিপ্লেস করব আর কি এটা হচ্ছে বড় বিষয় আচ্ছা আমি এটা কি ভিডিও চলতেছে নাকি স্যার রেকর্ড হচ্ছে স্যার ভিডিও চলতেছে আচ্ছা সমস্যা নাই স্যার রেকর্ডটা অফ করে দিয়ে দিলাম কারণ এটা তো রেকর্ডের কিছু নাই